আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস। আজকে তৈরি করে দেখাবো ইউনিক একটি রেসিপি, ম্যাঙ্গো দুধ পুলির রেসিপি। এই রেসিপিটি এত যে মজাদার, একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। কিভাবে সহজ উপায়ে তৈরি করবেন এবং কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। রেসিপিটি তৈরি করার জন্য এখানে বড় সাইজের একটি আম নিয়ে নিয়েছি। এই আমটি প্রায় 500 গ্রাম ওজনের। আর যদি বলেন কোন আম সবচেয়ে ভালো হয়, তাহলে আমি এক কথাই বলবো, আম্রপালি দিয়ে সবচেয়ে বেশি ভালো হয়। এর গ্রান কালার দুইটি অনেক ভালো অন্যান্য আম থেকে। আমটা আমি সিলে কিউব করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি পানি ছাড়া। দেখেন এখানে 1.5 কাপ পিউরি হয়েছে। আমের এই পিউরিতে কোনো রকম দানাদার অংশ নেই এবং কোনো আঁশ নেই। আপনাদের যদি পিউরিতে কোনো রকম দানাদার অংশ বা আঁশ থাকে, তাহলে অবশ্যই চেলে নেবেন। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, এর মাঝে দিয়ে দিয়েছি 1 কাপ পানি। এখানে 250 ml পানি রয়েছে আর 1/2 কাপ আমের পিউরি দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ এবং 1 কাপ সুজি। 1 কাপ সুজিতে এখানে 250 গ্রাম সুজি রয়েছে। এখন চুলার আগুন রেখেছি মিডিয়াম টু লো। হাই হিটে রাখলে দ্রুত পানিটা টেনে যাবে আর সুজি শক্ত হয়ে যাবে, তাহলে পারফেক্টভাবে ডোটা তৈরি করা যাবে না। তাই মিডিয়াম টু লো হিটে রেখে সুজিটা তৈরি করে নিতে হবে ডো তৈরি করার জন্য। এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘিটা অবশ্যই দিবেন, তাহলে হাতে আর লেগে থাকবে না এবং প্যানও লেগে থাকবে না। নেড়ে ছেড়ে একটি ডোর আকার করে তৈরি করে নিয়েছি। সুজিটা হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। চুলা একটি ফ্যান বসিয়ে দিয়েছি। এখানে 1 কাপ আমি নারকেল দিয়ে দিয়েছি, এটা ফ্রোজেন করা ফ্রিজে দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পাটালি গুড় আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পানি। সব কিছু দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। আমি এখানে ফ্রিজের নারকেল ইউজ করেছি, আপনারা ফ্রেশ নারকেলটাও ইউজ করতে পারবেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মিল্ক পাউডারের কারণে পুরটা অনেক বেশি টেস্ট হয়। ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে আমি প্লেটে সুজির আটাটা ভালোভাবে এখন মথে নিচ্ছি এবং একটা ডো শেপ করে নিয়েছি। করে এর থেকে কিছু অংশ নিয়ে এখন ভালোভাবে ঠেসে ঠেসে একটা বলের মতো তৈরি করে নিচ্ছি। বলের মতো তৈরি করে নিয়েছি, দেখেন। এরপরে ভিতরে একটা আঙ্গুল দিয়ে বাটি শেপ করে নিচ্ছি সুন্দর করে। কোনো দিকে মোটা, কোনো দিকে পাতলা রাখবেন না। মাঝখানে কোনোভাবেই মোটা রাখবেন না, মিডিয়াম সাইজ রাখবেন। একদম পাতলা করে বাটিটা তৈরি করবেন না, তাহলে পুরটা বের হয়ে যাবে। এখন আমি 1 চা চামচের থেকেও কম এখানে পুর দিয়ে দিয়েছি। দিয়ে হাত দিয়ে রোলে শেপ করে দিয়েছি, এতে করে মুখটা বন্ধ করতে সুবিধা হয়। এরপরে আমি 1 সাইড বন্ধ করে দিয়েছি। মুখটা ভালোভাবে সিল করে দিবেন যেন কোনোভাবেই পুরটা বের না হয়ে যায়। মুখটা এখন পাতলা করে নিয়েছি, দেখেন, সিল করে। এরপরে 1 সাইড ভেঙে দিচ্ছি। এরপরে এর উপরটা ভালোভাবে বন্ধ করে দিয়েছি। বাকিটাও এভাবে আমি এখন ফোল্ড করে দিয়েছি, দিয়ে ভালোভাবে সিল করে নিচ্ছি। আর উপরের অংশটা একইভাবে ফোল্ড করে সিল করে দিচ্ছি, এতে করে কোনোভাবে আর পুরটা বের হয়ে যাবে না। এভাবেও তৈরি করে নিতে পারেন। আমি একটু বি শেপ করে নিব, তাই সাইডের অংশটা ভালোভাবে সমান করে নিচ্ছি। দেখেন এতে করে সুন্দর দেখা যায়। 2 সাইড সুসালো করে এরপরে একটু মসৃণ করে দিয়েছি, চাঁদের মতো উপরের সাইডটা দেখতে সুন্দর হয়েছে। আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপ করে নিতে পারেন। আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি। প্রায় 12টা পিঠা হয়েছে মিডিয়াম সাইজের। অন্য একটি ছোটো বাটিতে আমি 1 চা চামচ চাউলের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে 2 টেবিল চামচ দুধ দিয়ে মিক্স করে সাইডে রেখে দিচ্ছি, তাহলে পিঠা তৈরি করার সময় আর সমস্যা হয় না, খুব দ্রুত তৈরি করে ফেলা যায়। অন্য একটা পাতিলে আমি আগে থেকে দুধ বসিয়ে দিয়েছিলাম চুলায়। এখানে আমি 1/2 কেজি দুধ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে বলক আসার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ এখানে আমের পিউরি। আমের পিউরিটা পানি ছাড়াই আমি ব্লেন্ড করেছি। এরপরে ভালোভাবে মিক্স করে নিচ্ছি দুধের সাথে। মিক্স করার পরে ফুটে উঠেছে, দেখেন। এর মাঝে এখন আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা পুলি পিঠাগুলো। এখন চুলার আগুন একদম লো রেখেছি, না হলে হাতে বাপ লেগে হাতে ছেঁকা লাগতে পারে। আপনারা একটু লক্ষ্য করুন, পিঠাগুলো দেওয়ার সাথে সাথে দুধের মাঝে ডুবে যাচ্ছে, একটাও বেশি নেই।
দেখেন ডুবে গিয়েছে। এখন আমি প্রায় 3 মিনিটের মতো ভালোভাবে জাল করে নিয়েছি। এরপরে আমি আগে থেকে তৈরি করে রাখা চালের মিশ্রণটা আবারও নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি, দিয়ে এখন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিয়েছি চারপাশে যেন সমানভাবে চারিদিকে ছড়ায়। এতে করে পুলি পিঠার যে ঝোলটা এটা ঘন হবে, খেতেও ভালো লাগবে। পিঠাগুলো পারফেক্টভাবে হয়েছে কিভাবে বুঝতে পারবেন, যখন দেখবেন যে দুধের উপরে পিঠাগুলো একটা দুইটা করে বেশি বেশি উঠতেছে, তখনই বুঝবেন যে পিঠাগুলো পারফেক্টভাবে হয়েছে। আমি প্রায় 6 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি সবগুলো পিঠা, দেখেন বেশি উঠেছে। এরপরে ঠান্ডা করে আমি নামিয়ে নিয়েছি, দেখেন ওয়াও, অসাধারণ হয়েছে আমের এই ইউনিক রেসিপিটি। আপনারা বাসায় একবার হলো তৈরি করে দেখবেন, আর কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। এখন তালের সিজন চলছে, আমার চ্যানেলে অনেকগুলো তালের মজার মজার পিঠার রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। একটি পিঠা এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অতুলনীয় হয়েছে। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।